খুব ভাগ্যের ব্যাপার আসলে একদম প্রথমে জয়েন করেছি এখন ভাই আসলে আমি আসলে কিছুদিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম একটা ব্যাপার নিয়ে আপনার হচ্ছে আসলে আরো তিনটা তিনটার আহ কি বলবো আসলে আমি আসলে ব্যাপারটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু কিছু মানে জানতে চাচ্ছি বা আমি আসলে জানতে চাচ্ছি সম্পর্কে তো আসলে কোথা থেকে বা আমি আরো একটু বেশি ধারণা পাবো আর কি আপনার এই আমার একটা লেখা আছে সেই লেখাটার ভিতরে আপনি দেখতে পাবেন মোহাম্মদ যখন ক্ষমতা প্রাপ্ত হয় তখন বেশ মন্দির মানে ওদের সাথে কোনো সমস্যা ছিল না মোহাম্মদের দূর দূরান্ত পর্যন্ত মোহাম্মদের সাথে কোনো গ্যাঞ্জাম ছিল না তাদের মোহাম্মদ লোকজন পাঠায় তাদেরকে মেরে ফেলে তাদেরকে হত্যা করা হত্যা করার হুকুম দেয় খালিদ বিন ওয়ালিদকে বলে যে যাও তোমরা গিয়ে খুন করে আসো ওদেরকে মেরে আসো এই জিনিসটার বর্ণনা আমরা পাই একদম সোহি হাদিস থেকে যে গ্রন্থটা লেখা হয়েছে ধ্বংস করা হয় সেই মূর্তিগুলোর হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি এই লেখাটা আপনি পড়তে পারেন এই লেখাটা হচ্ছে আহ ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এখানে নবীর মূর্তি ভাঙার নির্দেশ এই চ্যাপ্টারে যদি আপনি যান তাহলে দেখবেন এখানে একদম সরাসরি বই থেকে দেয়া আছে আমরা তালে এই জিনিসটা একটু পরে দেখি এখানে আসলে কি বলা হচ্ছে আর রাহিকুল মাকতুম তো অত্যন্ত বিখ্যাত একটা পুরস্কার প্রাপ্ত একটা মানে সিরাত গ্রন্থ এটা নিয়ে তো নিশ্চয়ই কারোর কোনো সন্দেহের অবকাশ নাই এখানে যে জিনিসগুলো আছে এটা একটা পুরস্কার প্রাপ্ত পাকিস্তানের একজন বিখ্যাত আলেম শফিউর রহমান মোবারকপুরি এই মানে সিরাত গ্রন্থটা লিখেছেন এবং সৌদি আরবের সবচেয়ে সেরা সিরাত গ্রন্থের পুরস্কারও এই ব্যক্তি পাইছে এই ইয়াটা লেখার জন্য তো এখানে আমরা দেখতে পাই দেখেন এখানে আহ মক্কায় অবস্থান ও কর এবং কর্ম এখানে বলা হচ্ছে মক্কায় দিন অবস্থান করেন সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হৃদায়ত তাকওয়ার আদেশ দিতে থাকেন ও উল্লেখিত সময়ের মধ্যেই নবী করিমের নির্দেশ অনুসারে আবু উসাইদ খোজাই নতুনভাবে ভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের ইসলামের পার্শ্ববর্তী মক্কার পার্শ্ববর্তী স্থান সময় মূর্তিগুলা ভেঙে ফেলা হয় অধিকন্ত নবী করিমের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না মানে ঘরেও মূর্তি রাখা যাবে না যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে মোহাম্মদ কয়েকটা বাহিনীকে পাঠান দেখেন অষ্টম হিজির পঁচিশ রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন উজ্জা মূর্তি মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে নাসুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বলেন না রাসুল্লাহ বললেন তাহলে তুমি প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও এবং তা ভেঙে ভেঙে দাও উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি মানে নাঙ্গা তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এরপর বিক্ষিপ্ত ও বিস্তস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মানে মন্দির থেকে একজন উদ্ভ্রান্ত মহিলা মানে একটু চুল টুল এলোমেলো এবং জামা আলু থালু এরকমের একটা মহিলা মন্দির থেকে বের হয়ে আসলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলেন কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ বিঘণিত হয়ে গেলো দেখেন এই মহিলার কিন্তু কোনো মানে দোষ নাই তাই না প্লেটো আপনি একটু বলেন যে এই মহিলা রেখানে মানে সে তো মন্দিরে পূজা করতেছে মন্দিরের পূজার নিশ্চয় সে পূজা-অর্চনা করে এই মহিলাটা আসলে তার আসলে কি দোষ আমি আমি আসলে মানে আমি আসলে বুঝি না যে যে কোনো মানুষ সে ভুল পথেও চলতে পারে সে ঠিক পথেও চলতে পারে শুধুমাত্র একটা বিশ্বাসের জন্য মানুষ আসলে কিভাবে আঘাত করা যায় এটা তো আসলে এবং আঘাত এমন সময় খালি অংশ হয়তো আলাদা হয়ে গেছে একদম দুই খন্ড দুই টুকরা হয়ে গেছে পুরো শরীরটা হ্যাঁ এরপর রাসুল্লাহ কে তিনি এ সংবাদ অবগত করলে তিনি বললেন রাসুল্লাহ বললেন হ্যাঁ ওটাই ছিল ওজা মানে ওই মহিলাটাই ছিল ওজা তাকে মানে খুব গুড ভালো বললো আর কি হ্যাঁ তুমি ভালো কাজ করছো ওই মহিলাই ছিল আসলে উজ্জা দেবী আচ্ছা উজ্জা দেবী বলে তো কিছু নাই তাই না আমরা তো যেটা জানি যে উজ্জাটুজ্জে এগুলো হচ্ছে রূপকথা গল্প মানুষের প্রাচীন কালের মানুষের বিশ্বাস ইসলামে তো আকীদা হচ্ছে এটাই যে উজ্জাটুজ্জে বলে কিছু নাই তাই না হ্যাঁ এখন ইসলামের মতের বিষয়ে আমি আসলে আপনাকে একটা মানে আমার একটা থট আমি আপনার কাছে একটু প্রকাশ করতে চাই হ্যাঁ ভালো আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার কাছে একটা বেসিক জায়গায় ব্যাপারটা আমার মাথার মধ্যে বেসিক জায়গায় নক করছে সেটা হচ্ছে তারা কোনো মূর্তিকে আসলে পূজা করবে না বা মূর্তিকে তারা হচ্ছে মূর্তির সামনে তারা মাথা নত করবে না আচ্ছা ভালো কথা মূর্তির সামনে তারা মাথা নত করবে না ঠিক আছে তাহলে মানে এক আল্লাহর উপরে তারা বিশ্বাসী এবং শুধুমাত্র এক আল্লাহকেই তারা হচ্ছে পূজা করবে তার ইবাদত করবে তার সামনে মাথা নত করবে ভালো কথা তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে বা আমার তথ্যটা হচ্ছে এই যে প্যাসিক একটা প্যাসিক জায়গা ইসলামের তো আমরা বা হচ্ছে মাথা নত করি হচ্ছে নামাজ যে পড়ি কোন দিকের দিকে আসলে ইয়া করি মক্কার দিকে কাবার দিকে তো আসলে কাবাটা কি আসলে আল্লাহ কাবার ভিতরে কি আসলে তো দেখা যাচ্ছে যে কাবার ভিতরে আল্লাহ নাই কারণ আল্লাহ আছেন আর এটা তো আসলে মানে বলা দিকে উপরের দিকে তো আমাদের নামাজ পড়া তাই না আসমানের একদম উপর বলতে তো আসলে কিছু নাই তাই না মানে মহাবিশ্বের যদি আপনি ইয়াটা দেখেন মানে সোলার সিস্টেমটা দেখেন বা মহাবিশ্বের একটা চিত্র যদি আপনার কাছে থাকে সেখানে তো উপর নিচ বলেই কিছু আসলে নাই তাই না উপর নিচে করতে করতো মহাবিশ্বের উপর নিচ করতে আমি যখন রাতের বেলা তখন তো তেলে আমি নিচে চলে যাবো তাই না তখন আল্লাহ নিচে আসে তেলে এটা আসলে খুবই বেসিক জায়গায় একটা মানে আমার কাছে মনে হয়েছে যে কে কেমন একটা ব্যাপার যে উনি মানে একটা বলাই হয়েছে যে উনি ব্যতীত কারোর সামনে মাথা নত করা যাবে না তাহলে যেখানে শেষ দেওয়া হচ্ছে এটা কি আসলে বা আসলে মানে আমি খাবার দিকে কেন আমি সেটা দিব আর আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পাথর যে কোনো পাথর যে কোনো মূর্তি যে কোনো কিছুর প্রতি যে কোনো ধরনের বিশ্বাস রাখাই কিন্তু হারাম এখানে একটা পাথর যেটা হচ্ছে বলা হয় বলে পিণ্ড পৃথিবীর বাড়ি থেকে আসা একটা বস্তু উল্কাপিন্ড হইতে পারে যেটাই হোক সেটা যেটাই হোক খুব মহামূল্যবান গুরুত্বপূর্ণ কোনো পাথর যেটাই হোক কিন্তু এটা কিভাবে হতে পারে মানে এই বেসিক জায়গার মধ্যে প্রবলেম এই পাথর নিয়ে লেখা যে হাজ মানে আমি আমি যদি ভুল না হই পাথরটার নাম হচ্ছে কি

মানে তারা যেখানে এখানে বলতেছে যে পাথর পূজা পাথর পূজা করে না হিন্দুরা পাথর পূজা করতেছে খুব খারাপ হচ্ছে তোমার পাথরে তো কিয়ামতের ময়দানে গিয়ে সাক্ষী দিবে মুমিনের পক্ষে আচ্ছা আমরা ওই হাদিসটা একটু দেখেন যে মানে ইয়াটা যে মানে কালো পাথরটা আছে মুমিনের আল্লাহর কাছে বৈশা বৈশা এই কালো পাথরটা আবার নাকি সাক্ষী দিবে হ্যাঁ দেখেন কি একটা অবস্থা আহ তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের আটশো আটাত্তর নম্বর হাদিস এখানে বলা হচ্ছে সাল্লাম বলেন হাজরা আসো জান্নাত থেকে

এই পাথরকে খুশি করার জন্য তোরা গিয়া ভক্তি বৈরা সততার সাথে চুমা দেয় তাহলে তো পাথরকে খুশি করতেছ পাথর এখানে একটা এখানে একটা দালাল হিসেবে কাজ করতেছে মধ্য সত্য ভোগী বলে না আমরা মধ্য সত্য ভোগী বলি না বাংলায় এটাকে দালাল দালাল বলে তাহলে পাথরটা একটা দালালি করতেছে তাই না এই দালাল পাথরের ইয়া নিয়া তুমি গিয়া জান্নাতে যাবা এইটা তো তাহলে মূর্তি শিরো কি হইল এটা তো মূর্তি পূজা শিরো হইল না কি হইল এটা এটা আসলে কি বেসিক জায়গার মধ্যে আসলে মানে কত বড় একটা মিস্টেক শুরু থেকে মিষ্টি এটা যদি এরকম হতো যে ওনার সময় চলতো না এরপরে পাঁচশো ছশো বছর পরে আব্বাস পরিবর্তন করে শুরু করছে তাহলে একটা কথা ছিল মানে ইসলামিক হিস্ট্রির বোঝা যায় না আব্বাসে উমাইয়া খলিফারা ওনারা অনেক কিছু পরিবর্তন করে ফেলছে হাদিসে অনেক কিছু পরিবর্তন আনছে এই করছে এটা তো একটা এটা তো ব্যাসিক এবং এটা শুরুতেও আমরা এটাই করছি এখনো এটাই সবাই করতেছে যেখানে নিরাকারে সেজা দেওয়ার কথা

ভাঙার জন্য প্রেরণ করেন এই মূর্তি ছিল মক্কা থেকে তিন মাইল দূরত্বে রেহতা নামক স্থানে বনু হোজাইল তখন প্রহরী একটি দেবমূর্তি তখন এখানে দেখেন কি হচ্ছে প্রহরী এসে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও তিনি বলেন আল্লাহ নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন সে বলল তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না আমর বলো কেন সে বলো প্রাকৃতিক নিয়মে তোমরা বাধাপ্রাপ্ত হবে আমর বললেন তোমরা এখনো বাতিলের উপরেই রয়েছ তোমাদের উপর দুঃখ এই মূর্তিটি কি দেখে কিংবা শুনে

এখানে মানব মূর্তি ছিল তারা বলল মানব দেব মূর্তি ভেঙে ফেলার যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সে বলল তোমরা জানো এবং তোমাদের কার্য জানে সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হয় একজন উলঙ্গ কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন এখানে দেখেন একজন কালো এবং বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলা বেরিয়ে আসতে নিতে ছিল এই মূর্তি মানে মন্দির থেকে সে আপন পক্ষ চাপাতে চাপাতে হাই রব উচ্চারণ করছিল প্রহরী তাকে লক্ষ্য করে বলল মানত তুমি এই অবাধতে ধ্বংস করো কিন্তু সে সময় সাদ তরবারির আঘাতে তাকে হত্যা করলেন এই মহিলাকেও সাদ হত্যা করলেন

জাজিমার নিকট গিয়ে ইসলামের করেন তারা ওই সাড়ে তিনশো লোককে আটকাইছে তারা ইসলাম গ্রহণ বলার করেছি তারা জাস্ট বলে নাই যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি এটা না বলে তারা বললো আমরা আমাদের ধর্মটা ত্যাগ করছি ভাই আমার ভাই না ভাই আমরা আমাদের ধর্মটা ত্যাগ করে ফেলাইছি হ্যাঁ এই কথাটা বলছে এ কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দি করতে আদেশ দিলেন তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দী সমর্পণ করলেন অতপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে অর্পিত বন্দিকে হত্যা করবে কিন্তু এবং তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন অতঃপর যখন নবীদমত উপস্থিত হলেন তখন দেখেন এইখানে মানে এক একজন লোককে দিয়ে মানে শুধুমাত্র উদ্দেশ্যটা কি ছিল তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলেনি বলছে আমরা সদর ত্যাগ করেছি এটা বলছে সাড়ে তিনশো লোককে বাইন্ধা বন্দি করে তাদেরকে মেরে ফেলা হইলো হ্যাঁ এখন আমরা দেখি এখন আমরা দেখি আরো অনেক অনেকগুলা এই যে দেখেন বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের আঠাশশো এগারো নম্বর হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে ঘরবাড়ি এবং খেজুর বাগান জ্বালিয়ে দেয়া এটার অধ্যায়ের নামই হচ্ছে ঘরবাড়ি এবং খেজুর বাগান জ্বালিয়ে দেয় মানে খেজুর বাগানে দোষ করতে ভাই হ্যাঁ তিনি বলেন এরপর জারির সেখানে গমন করেন এবং জুল মন্দির ভেঙে এবং জ্বালিয়ে দেন এদের সাথে কিন্তু কোন ধরনের কোনো জ্ঞান কোন ধরনের মানে দুশ্মনী কিচ্ছু ছিল না এরা কখনো মোহাম্মদ কখনো আক্রমণ করে একদম হুদাহুদি তাদেরকে আক্রমণ করে মেরে ফেলা হয়েছে এই রকমের অসংখ্য দলিল আছে অসংখ্য দল আছে আমার কাছে অসংখ্য আসলে আমি মানে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি এগুলো নিয়ে এখন আমি মোটামুটি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং আমি যে বুঝলাম যে বেসিক জায়গা প্রবলেম ব্যাসিক মানে একদম যে পয়েন্টটা থেকে প্রচার করা শুরু হয়েছে যদি কোরশন করা হয় ঠিকভাবে তাহলে ওই পয়েন্ট গুলোই কিন্তু মানে ঠিক থাকতেছে না ওই পয়েন্টটি ঠিক নাই তো আসলে মানে এটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম মানে কোথায় আপনার ইয়ে লেখাগুলা আপনার কাছ থেকে শুনে আসলে একটু পরিষ্কার হইলাম কারণ আমি আসলে ইয়া করতে পারতেছিলাম না খুঁজে পাচ্ছিলাম না বা আর একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল আপনার কাছে আরো ইনফরমেশন গুলো আমি পাইলাম আর কি আসলে এটাই আসলে অনেকটা আসলে মানে আমি এখন আসলে অনেকটা পরিষ্কার মানে মানে থট প্রসেসটা আসলে কেমন ছিল দেখেন আরেকটা ব্যাপার ব্যাপার হচ্ছে যে মার্টিন লুথার কিং আহ সহ আব্রাহাম লিঙ্কন সহ আরো অনেক বড় বড় মানুষ কিন্তু দাস প্রথার বিরুদ্ধে লড়াই করছে তো এটা তো আসলে একটা মানবিক জিনিস না তো কি দরকার ছিল এটা তো আসলে কোনো দরকারই ছিল না মানে এটা 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 কিন্তু কোনো দরকারই ছিল না মানে ভালো এবং খারাপ এই দুইটার উপর ডিপেন্ড এই দুইটার উপরে বিবেচনা না করে তখন আসলে দেখা হয়েছে যে কিভাবে করলে মানুষ আসলে এই দলে ভিড়বে বেশি সেটা ভয় দেয়া হোক সেটা লোভ দিয়া হোক সেটা মানুষে হচ্ছে মানে ভোগের ভোগ করার রাস্তা খুলে দিলে হোক এটাই আসলে আমি ছাড়া আসলে নেই চিন্তা করছেন ভাই হ্যাঁ চিন্তা করছেন সীমা আছে তাই না একটা সীমা আছে সবকিছুই একটা সীমা আছে সীমা অতিক্রম তো এমন ভাবে করছে এটা আসলে কোনো লিমিট নেই আসলে কারণ আমরা আসলে দেশ দেশে যেখানে থাকি বা যে পরিবেশে আসি আসলে দিন দিন যত যাচ্ছে তত আসলে মানে আমার কাছে মনে হয় যে মানুষ যে সচ্চ চিন্তা করবে যে কোনো কিছু একটা নিয়ে মানে তার চিন্তার শক্তি নষ্ট হয়ে গেছে অলরেডি মানে যদি এই সব জিনিস দেখে তুমি তারপরে মনে করে নেয় যেগুলা আসলে নাইগুলাই করব ভয় না লেখা আছে আমার আসলে ইডি করতে হবে লেখা আছে এটাই লেখা আছে এর উপরে আসলে আর কোনো কথা নাই তাহলে তো আমি আমার চিন্তা বিবেক কোনো কোনো কাজে লাগাইলাম না তারপরই সমস্যা আমি সমস্যা হচ্ছে না আজকে আমরা তাহলে আপনার সাথে আলোচনা শেষ করি আমরা পরের জন্য অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে ভাই ভালো থাকেন টাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি মোহাম্মদ রুহুল আমিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি রুহুল আমিন নিজে কান করে কথা বলেন নিজে কান মিউট করেন বলেন এই 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 যে জিহাদ এই যে জিহাদ এই কাশি জিহাদ কাশি জিহাদ আর কতদিন যে চলবে জককাটকা হইলেও মনে হয় কাশি জিহাদ থামে না আচ্ছা পরের জনকে